আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দিস ইস রেদওয়ান ওয়ান্স এগেইন ফ্রম সেগি কলেজ কুয়ালা লামপুর। আজকে আপনাদের সাথে আছি একঝাঁক নতুন স্টুডেন্টকে নিয়ে। আপনাদের সাথে পরিচয় করে দিব কে কোন জেলা থেকে আসছে এবং আমাদের সেগি কলেজ কুয়ালা লামপুরে কে কোন প্রোগ্রাম করছে। এটা আমাদের সেগি কলেজের ইন্টারন্যাশনাল অ্যাডমিশন অফিস। এখানে যে সমস্ত স্টুডেন্টগুলো আছে দেখতে পাচ্ছেন, আমাদের তিনজন স্টুডেন্ট আছে এবং একজন স্টুডেন্টের হাজব্যান্ড এখানে আছে। আমরা একে একে করে তাদের সাথে পরিচয় হয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি সেগি কলেজ কুয়ালা লামপুরের পক্ষ থেকে। ওকে, আপনারা যদি আপনাদের পরিচয়গুলো একটু দিয়ে নিতেন। মাই নেম ইজ এমডি ডিআর রহমান, মাই হোম ডিস্ট্রিক্ট পাবনা, ন্যাশনালিটি বাংলাদেশ, মাই কলেজ নেম সেগি কলেজ কুয়ালা লামপুর, মাই কোর্স ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, ডিউরেশন টাইম 30 মান্থস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের পাবনার স্টুডেন্ট জিয়াউর রহমান। ওকে, এরপরে নেক্সট আছে। আসসালামু আলাইকুম, মাই নেম ইজ ইবন, মাই হোম ডিস্ট্রিক্ট যশোর, প্রোগ্রাম ফাউন্ডেশন ইন ইনফরমেশন টেকনোলজি 12 মান্থ। ওকে, থ্যাংক ইউ। এক বছরের একটা ফাউন্ডেশন প্রোগ্রামে ইমন আসছে যশোর থেকে। এরপরে যে স্টুডেন্টটি আছে, ওকে, মিস তুলি খাতুন, দেশের বাড়ি যশোরে না? ওকে, তাহলে যশোরের দুজন স্টুডেন্ট আছে এবং তুলি খাতুনের সাথে আমাদের মালয়েশিয়ান প্রবাসী ভাই আছে। ভাইয়ের পরিচয়টা দিয়ে নেন। আমার জিনাইদা, ইনি আমার ওয়াইফ। ওকে, জিনাইদার ভাই এবং তার ওয়াইফ হোম টাউন হলো যশোর, তাই না? আচ্ছা, এই যে আপনার ওয়াইফ যে আপনার মাধ্যমে আনলেন, তো আমাকে চিনেন কিভাবে? আমি রেদান ভাইকে ফেসবুকের মাধ্যমে চিনি। ফেসবুকে দেখছেন না? দেখছি, দেখে যোগাযোগ প্লাস আমাদের যে ইনফরমেশন গুলো তথ্য গুলো দিছি, মিল আছে তো না? কোনো সমস্যা নেই, লেনদেন কোনো কিছুতে সমস্যা নেই, তাই না? সমস্যা নেই। ওকে, ধন্যবাদ। সেক্ষেত্রে আপনার ফ্রেন্ড সার্কেল যারা মালয়েশিয়ান প্রবাসী আছে, যাদের ওয়াইফ এবং তাদের ছেলে সন্তানকে আনতে চায়, তাদেরকে কি বলবেন? আমি বলবো যে যাতে রেজওয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করে, অবশ্যই রেজওয়ান ভাইয়ের মাধ্যমে তাকে তাদের ওয়াইফ কিংবা বাচ্চা আনতে পারবে, তাই তো? ওকে, ধন্যবাদ। আচ্ছা, শুনলাম আমাদের প্রবাসী ভাইয়ের কাছে তার অভিজ্ঞতা। আচ্ছা, তোমাদের তোমরা কিভাবে আমাদের চেনো? আমি ফার্স্ট টাইম আপনাকে ইউটিউবের মাধ্যমে আপনার পেজে ফলো করছিলাম, নেক্সট ডে ওখান থেকে মোটিভেট হয়ে আপনার সাথে আমি যোগাযোগ করছি। দেন আমার ভাই ছিল এখানে, ওর মাধ্যমে আর কি আপনার তোমার ভাইকে আমার পরিচয় বলো না? ওকে, ভিসা হইতে মেবি আপনার তাহলে মোটামুটি এখানে যারা আজকের স্টুডেন্ট আছে সকলেরই আত্মীয় স্বজন মালয়েশিয়াতে আছে, যাদের মাধ্যমে যোগাযোগ করে এখানে আসছে। ওকে, আজকে ওদের মেডিকেল করানো হলো, মেডিকেলের পরে ইনশাল্লাহ ক্লাস খুব দ্রুতই শুরু হবে, তাই না? ওকে, ধন্যবাদ আপনাদের সকলকেই। ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করি যাতে আপনাদের পড়ালেখাটাও সুন্দর হয় এবং মনের আশাগুলো পূরণ হয়। আর অবশ্যই ক্লাসের সময় ক্লাসে আসতে হবে, এছাড়া পার্ট টাইম যদি কেউ কাজ করতে চায় কাজ করা যাবে, কোনো সমস্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুনলেন তাদের পরিচয় কে কোন জেলা থেকে আসছে এবং কে কীভাবে আমাদেরকে চিনে বা পরিচয় হয়েছে, বিস্তারিত তাদের মুখেই শুনলেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে আমাদের সেগি কলেজ সম্পর্কে, পড়ালেখা সম্পর্কে, খরচ সম্পর্কে, আমরা সবসময় আসি সদা প্রস্তুত আপনাদের যে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য। আমাদের এখানে নক করতে পারবেন, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, যোগাযোগ করতে পারবেন যে কোনো পরামর্শের জন্য। ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব। আর একটা কথা বলি, যারা এরকম সত্যিকারের পড়ালেখার জন্য আগ্রহী আসবেন, তারা অবশ্যই তাদের ডকুমেন্টসগুলো রেডি করবেন। ডকুমেন্টসগুলো রেডি থাকলে ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই প্রসেস করে নিয়ে আসতে পারবো। যেরকম এখানে তুলি খাতুন, জিয়াউর রহমান এবং ইমন যেটা বললেন, এক থেকে দেড় মাসের মধ্যেই সকলের হয়েছে, দেড় মাস না, এক মাসের মধ্যেই সবারই ভিসা হয়ে গেছে, ফ্লাই করছে দেড় মাসের মধ্যে। ইনশাল্লাহ আপনাদের ডকুমেন্টস রেডি হলে সব কিছুই ইনশাল্লাহ আমরা প্রসেস করতে পারবো। যাই হোক, যেটা আপনাদের মেসেজ, যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য আপনার সাথে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই যাদের ডকুমেন্টস এখনও রেডি নাই, ডকুমেন্টসগুলো রেডি করেন, ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।